হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিওতে। যারা চ্যানেলটি আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা যাচ্ছি সিলেটের মধ্যে একটি পর্বতের চূড়ায় মাজারে। মাজারটির নাম আবঙ্গি মাজার, এটি আবঙ্গি টিলা নামেও বেশ পরিচিত। তো চলুন আমরা যাই সেই পাহাড়ের চূড়ায় আবঙ্গি টিলাতে। সাথে থাকুন, দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। এখানের মাজারটা অনেক বছরের পুরনো। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে এই সৌন্দর্য উপভোগ করতে এবং এই অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে। গেছে, কষ্ট হয়ে গেছে এইটুতেই। কেমন মজা বাহির করার, কেয়ার আইলাম না আইলি বারা ছিল তাই না? আরো নিচে গরু হইছে, আমরা দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে এখন চলে আসলাম এই পাহাড়ের উপরে মাজারে। দেখতেই পাচ্ছি সবাই ঘেমে ঘুমে অস্থির অবস্থা, খুবই টায়ার লাগতেছে অনেক গরম। আবঙ্গি মাজার সবাই অনেক ক্লান্ত। এখানে ফটো তোলা এবং ভিডিও করা নিষেধ, তাই পুরোপুরি দেখাতে পারলাম না। আমরা এখন আসছি সেই পাহাড়ের চূড়ায় আবঙ্গি টিলাতে। তো আমরা কিছুক্ষণ এখানে রেস্ট করব, একটু বসব, তারপরে আমরা আবার এই পাহাড়ের চূড়া থেকে আস্তে আস্তে নিচের দিকে নামব।
আমরা এখন নামছি সেই পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে। ঢালের দুই পাশে অসাধারণ সুন্দর চা বাগান এবং খুব নিরিবিলি পরিবেশ, মনোরম পরিবেশ, সবুজে ঘেরা, যেটা সত্যি প্রাণ জুড়ে যাওয়ার মতো একটা জায়গা। অসাধারণ অসাধারণ ভালো লাগছে। পাহাড়ে চড়ে সবাই ক্লান্ত, তাই এখন একটু রেস্ট নিয়ে তারপর আবার আস্তে আস্তে আগাবো নিচের দিকে। আমরা তো বেরোছি ঘুরতে, বেরোছি আমি তো জানি তুই 12টার মধ্যে আইসে বলবি, তুই তো আইসে আমরা 12টা একটু আগে বের হয়ে গেছি। তাহলে শোন তোরা দোষ কেউ রই না, তোরা তুই লাখা উড়ে আর বেটা হয় দশ নম্বর সবাই রেডি রুডি এনে মামা মামা চল 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 আমি সাদা পাঞ্জাবি পরছি, মানুষ আসলে তো তার সাইড দিয়ে বই আইবো ভাই, মানুষ আমরা আসুক না, এই মেনি মেনি প্রবলেম
আমরা এখন নামতেছি সেই পাহাড়ের চূড়া থেকে উঠেছিলাম একেবারে পাহাড়ের চূড়ায় এখানে পাহাড়ের চূড়ায় একটা মাজার আছে এই মাজারে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে লোকজন আসে জায়গাটা আসলে অনেক অ্যাডভেঞ্চারপূর্ণ পাহাড়ের ঢাল ধরে রাস্তা এখানে সিঁড়ি করা একবার চূড়া পর্যন্ত এখানে আসে নতুন একটা অভিজ্ঞতা খুব ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা অনেক সুন্দর নিচের দিকে যাচ্ছি অসাধারণ জার্নি শাওনের এবারে জয় করে আছে শাওন এবারে জয় করে আছে এবারে জয় করে নি বাদ পাহাড় জয় করে আছে পাহাড় গুলো এখন আমরা পাহাড়ের ঢাল বেয়ে এখন নিচে নামতেছি পাহাড়ের মধ্যখানে একটা বাড়ি ছিল নিচে নামার রাস্তাটা পুরো অ্যাডভেঞ্চারপূর্ণ যারা এতটা সময় ধৈর্য নিয়ে ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ